আচ্ছা হয়েছে। আচ্ছা, তো আমাদের যেখানে বলছিলাম অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, খুব ভালো লাগছে এই দুঃসময়ের ভিতরে হলো। তো আমি গতকাল রাতে একটু বের করে দেখছিলাম যে তোমাদের সিলেবাসের অবস্থাটা কি, কতটুকু তোমাদের কি অবস্থা আছে। তো এখানে দেখছি চ্যাপ্টার 1, 2, 3 আমাদের ক বিভাগে যেটা ছিল, ঠিক আছে, ক বিভাগে চ্যাপ্টার 1, 2, 3 ছিল। 3 নম্বর হচ্ছে তোমার বীজগাণিতিক যে রাশিটা ছিল, মান নির্ণয় যেগুলো, এক দুই, এক হচ্ছে মূল সংখ্যা, দুই হচ্ছে সেট ফাংশন ছিল। আর চ্যাপ্টার 6, 7, 8 হচ্ছে অ্যালজেব্রার মধ্যে ছিল, ত্রিকোণমিতি পরিমিতি 9.1 আর 16.12 ছিল এটা। আর এখানে পরিসংখ্যান হচ্ছে আয়তলিক, গণসংখ্যা, বহুভুজ, আর ছিল হচ্ছে গড় নির্ণয়। এই ছিল আমাদের সিলেবাস, এই হচ্ছে আমাদের সিলেবাস। তো তোমরা ওই যারা কথা বলবে, কথা বলার সময় মাইকটা অন রেখো, আর বাদ বাকি সময়টা মাইকটা অফ রাখো। অবশ্যই কথা বলবে, কথা বলার জন্যই তো এত কষ্ট করে ব্যবস্থা করা হয়েছে, কথা বলার জন্য স্যারের সঙ্গে কথা বলা হবে, সবকিছু হবে, ঠিক আছে। এখন আমি কেটে দিব, মানে যেটা আমাদের করা হয়েছে সেখান থেকে আমি কেটে দিব, ঠিক আছে। যেমন আমরা 9.1 আমরা কমপ্লিট করেছি, কথা ঠিক আছে কি? 9.1 শেষ না, ঠিক আছে না, 9.1 তো আমাদের শেষ। আচ্ছা, এরপর আমরা কাটার চেষ্টা করি এখানে, যেমন চ্যাপ্টার 3-এর মনে হয় আমরা কত 3.123 করেছিলাম মনে হয়, নাকি লাস্টে 3.5টা মনে হয় করা হয়নি, মানে কথার অঙ্কটা 3.5 এটা করা হয়নি, 4, মানে চাতু উৎপাদক। আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে বাদ আছে শুধুমাত্র 3.4 আর 3.5, এটা তোমাদের বাদ আছে। আচ্ছা, দুই দুই এবার হয়েছে, এবার হলো না, আর দুই কি আর সময় সেট ফাংশনের উপর পরীক্ষা হলো মনে হয়, তাই না? সেট ফাংশন এটা, এই 2 নম্বর, এটা এইটুকু। আচ্ছা, তো আমরা এই গেল। আর মূল সংখ্যা শেষ না স্যার? আচ্ছা, মূল সংখ্যা শেষ হয়নি, 16.1 কমপ্লিট হয়েছে না? পরিমিতি ত্রিভুজের 2-এর ফাংশন হয় নাই, 2-এর ফাংশন দ্বিতীয়টা হয়, 2-এর 1 হয়েছে, 2.1 হয়েছে, 2.2টা হয়নি, এটা হয়েছে, এটা হয়নি, এই তো এরকম। জি স্যার। আচ্ছা, আর 3-এর, আর চ্যাপ্টার 1 মূল সংখ্যা, ওই যে বাস্তব সংখ্যা যে অংশটা, এটা সম্পূর্ণ করতে হবে, এই আর কি, এই তো। আচ্ছা, এখানে 7-এর জ্যামিতি অংশটাই, জ্যামিতিটুকুর কি অবস্থা একটু আমরা শুনি সবার, কার কি অবস্থা এটুকু জ্যামিতির, জ্যামিতিটুকু একটু বলো আমাকে সাহায্য করছে, মানে এই মুহূর্তে 8.12 এইটা, আর এক শেষ হয়নি, এক শেষ হয়নি, চ্যাপ্টার 1 শেষ হয়নি বলেছি, ঠিক আছে। আচ্ছা, জ্যামিতি এটুকু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, 16.12, 16.12 এর এক, এই দুটো শেষ, তাই না? এই দুটো শেষ, ওকে কেটে দিবা, কেটে দিলাম কিন্তু এটা, তাই না? আচ্ছা কেটে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আয়তলেখ, আয়তলেখ গণসংখ্যা বহুভুজ গণনা, পরিসংখ্যা ধরা হয়নি, একটা হয়নি, যদিও গড় নির্ণয় আমরা ছোটবেলা থেকে পারি, এটা নিয়ে সমস্যা নেই, আয়তলকেও পারি, গণসংখ্যা বহুভুজটা নতুন, এই দুটা জিনিস আমাদের নাই, এইটাও ছিল, তাই না? গড় নির্ণয় ছিল, আয়তলক ছিল, বহুভুজটা নতুন আমাদের, এই গণসংখ্যা বহুভুজটা আমাদের নতুন, আয়তে এই দুটা সবগুলো আছে। তা ঠিক আছে, তাহলে আজকে আমরা একটা কাজ করি, আজকে আমরা একটু করি, তাহলে আমরা জ্যামিতি অংশটা একটু টাচ করি, হ্যাঁ, জ্যামিতিটা একটু টাচ করি, তাহলে আমাদের জন্য একটু তাড়াতাড়ি, কারণ ওই পোর্শনটা একবার পুরোটাই বাদ রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা জ্যামিতি অংশটা, দেব অংশ গুলো, জ্যামিতিটা আমরা টাচ করছি। তো তোমরা বই বের করো, তোমরা বই বের করে আমরা 8.1, হ্যাঁ, 8.1-এর এগুলো শুরু করি, 8.12 এগুলো আমরা অষ্টম, হ্যাঁ, 8.12 আমরা কমপ্লিট করব, ঠিক আছে, 8.12। তো প্রথমে 8.1-এর যে তথ্যগুলো, শুনো, আমি সবাইকে বলি যে কিছু তথ্য গণিতের জন্য কিছু তথ্য মুখস্থ করতে হয়, ঠিক আছে। তো সেই মুখস্থ কোনগুলো করতে হয়, যেমন যে স্টেটমেন্ট গুলো থাকে, যেমন তোমরা ক্লাস 8-এ এটা কমপ্লিট করেছিল, আমি একটু বলি, এটা একটু খেয়াল করো, তোমরা যেটুকু করেছিলে, যেমন একটা একটা ত্রিভুজ, এই বৃত্ত দিলাম, একটা একটা বৃত্ত, তো এই বৃত্তের কোন একটা জ্যা হচ্ছে, কোন একটা জ্যা নিলাম, এটা ব্যাস ভিন্ন জ্যা, তাই না? বৃত্তের এটা ব্যাস ভিন্ন একটা জ্যা, কারণ ব্যাসও তো একটি জ্যা, তাই না? ব্যাসও একটি জ্যা, তো বৃত্তের ব্যাস ভিন্ন একটা,
আচ্ছা আপনি মিউট হয়ে গেছেন স্যার, আপনি মিউট হয়ে গেছেন স্যার, স্যার মিউট হয়ে গেছেন। এই অর্ঘের কাজ নাকি এগুলো? এখান থেকে এটি হচ্ছে তোমার, মনে করো এটা হচ্ছে কেন্দ্র, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, সেই বৃত্ত নাম দিলাম কি, মনে করো এ বি আর সি একটা বৃত্ত দিলাম, ও কেন্দ্র বিশিষ্ট, এ বি সি একটা বৃত্ত। এখানে এ বি হচ্ছে একটা জ্যা, এই জ্যাটা ব্যাস ভিন্ন জ্যা, হ্যাঁ ব্যাস ভিন্ন জ্যা কি নাম তার, এ বি। এই ব্যাস ভিন্ন জ্যা আছে এ বি, এর মধ্যবিন্দু, এই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে তোমার এম এম। তো তাহলে ও এম টা কি হয়ে যাবে, যে কোনো ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু আর কেন্দ্র যদি যুক্ত করা হয়, তাহলে কেন্দ্র আর ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু এইটুকু যদি যুক্ত করা হয়, এইটুকু যদি আমরা যুক্ত করি, এভাবে যদি যুক্ত করি হ্যাঁ এটুকু যদি যুক্ত করি, তাহলে কি পাবো, জ্যায়ের উপর লম্ব হয়ে যাবে, এটা জ্যায়ের উপর লম্ব হবে। এ হচ্ছে একটা তথ্য। আরেকটা তথ্য হচ্ছে এর উল্টো, উল্টো তথ্যটা, এগুলো আমরা ছোটবেলায় পড়েছি যে কেন্দ্র থেকে, মনে করে এখানে এবিসি একটা বৃত্ত, কেন্দ্র থেকে, কেন্দ্র ও থেকে এই ব্যাস ভিন্ন জায়গার উপর যদি তুমি লম্ব আঁকো, যদি লম্ব আঁকো, যদি এইভাবে যদি লম্ব আঁকে, এইভাবে যদি আমরা লম্ব আঁকি এরকম ভাবে, হ্যাঁ এইভাবে যদি লম্ব আঁকি, এখান থেকে যদি আমরা লম্ব আঁকি এরকম ভাবে, লম্ব যদি আঁকি কেন্দ্র থেকে এ বি জ্যায়ের উপর যদি লম্ব আঁকি, তাহলে যে লম্ব বিন্দু এখানে যে এম টা হয়ে, এই যে এম ও এম লম্ব আঁকলাম, যখন লম্ব হয়ে যাবে তখন এই ও এম এ বি কে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ এ এম সমান কত হবে, এম বি হবে। এখানে কি কথা ছিল যে মধ্যবিন্দুর সাথে যদি কেন্দ্র যুক্ত করি তাহলে কি হয়, জ্যায়ের উপর লম্ব হয়ে যায়। আর এখানে কি বলা হচ্ছে যে লম্ব হলে, লম্ব যদি টানা হয় তাহলে কি ওই লম্বটা এই এ বি জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ এটা মধ্যবিন্দু হয়ে যায়, উল্টো কথাটা এরকম হয়। এই প্রক্রিয়াটা আমরা এটা ছোটবেলায় করেছি, হুম, আর এখানে একটু আবার একটু আমরা শিখবো, মানে পুরাতন কথা আরেকবার শিখবো। তো সবার আগে এই মুহূর্তে এখানে যারা আছে, আমরা কতজন আছি এই মুহূর্তে, আমরা আছি এখানে 40 জন আছি। আমাদের ক্লাসে ছাত্র ছিল কতজন, তোমাদের ক্লাসে কতজন ছিল? 55 জন। তাহলে 55 জনের মধ্যে আমি বাদে তাহলে আছি 39 জন আছি, হ্যাঁ এতজন, এই যে প্রেজেন্ট, এটা হ্যাঁ প্রেজেন্ট আছে এই। তাহলে এটা ঠিক ভালো নয়, সবাইকে লাইনে থাকা উচিত ছিল। এটা এখান থেকে এখানে দেখো, এখানে আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করব, ত্রিভুজ সর্বসম, দুইটা ত্রিভুজ সর্বসম হয় কতভাবে, দুইটা ত্রিভুজ কতভাবে সর্বসম হয় সেটা আগে আমাদের জানতে হবে। দুইটা ত্রিভুজ কতভাবে সর্বসম হয়, কতভাবে হতে পারে, কয়ভাবে, চারভাবে, চার, এক চারটা, এক দুই তিন চার, চারভাবে দুইটা ত্রিভুজ সর্বসম হয়। কি কি, একটা ছিল বাহু, বাহু কোন বাহু, একটা ছিল বাহু কোন বাহু, একটা হচ্ছে বাহু 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 উপপাদ্য, একটা ছিল কোন কোন বাহু কোন, আরেকটা কি ছিল, অতিভুজ বাহু, এই জিনিসটা ছিল। তো এই প্রয়োগগুলো অতিভুজ বাহু উপপাদ্য, এই প্রয়োগগুলো একটু ভালো করে আমরা একটু প্রয়োগ শিখতে হয়। যেমন আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে তোমার যখন একটা কিছু প্রমাণ করতে বলবে তখন দেখবা মানে দেওয়া আছে কি কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে, দুটো পার্ট আলাদা। এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে এখানে শুধু এবি একটা জ্যা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এটা লম্ব, এটা এই যে এম টা হচ্ছে মধ্যবিন্দু দেওয়া আছে, মানে এম হচ্ছে তোমার এবি এর মধ্যবিন্দু, এবি এর এম এবি এর এবি এর মধ্যবিন্দু এইটা দেওয়া আছে এই। তো আমরা এটা কাজ করলাম কি, আমরা কাজ করলাম এই দুটো যুক্ত করে দিলাম, এই যে ও এ আর এখানে ও বি, এটা যুক্ত করে দিলাম। যখন যুক্ত করে দিলাম তখন দুইটা ত্রিভুজ হয়ে গেছে, এখানে দুইটা দুইটা ত্রিভুজ হয়ে গেছে, হ্যাঁ দুইটা ত্রিভুজ, কি কি, একটা হচ্ছে এ ও এম, একটা হচ্ছে ও বি এম। দেখো এই দুটো ত্রিভুজ যে সর্বসম, কেন সর্বসম, ও এ এম
এই ত্রিভুজটা আর ও বি এম, এই দুটো ত্রিভুজ সর্বসম, এই দুটো ত্রিভুজ সর্বসম। এখন কি কারণে সর্বসম আমি বলছি, খেয়াল করো দেখো কিভাবে কারণ সময়। দেখো এই বাহু এম আর এইটুকু সমান, এটা আর এটা সমান, কেন সমান? এম সমান এম বি, কারণ হচ্ছে এম মধ্যবিন্দু দেওয়া আছে। হ্যাঁ ও এম দেখো দুইটা ত্রিভুজের কমন বাহু আছে, আর ও এ আর ও বি দুইটাই সমান। অর্থাৎ আমরা কি লিখলাম এখানে, কি কারণে সর্বসম হচ্ছে? তাহলে বাহু 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 আরেকটা কোনটা বাহু, এই এই কারণে দুটা ত্রিভুজ সর্বসম হচ্ছে। কে বুঝতে কোনো সমস্যা আছে? এগুলো বইতে তোমার এই লেখা আছে, আমি শুধু তোমাকে বোঝাচ্ছি, এটুকু দেখে নাও। এই বাহু আর এই বাহু সমান, এটা সাধারণ বাহু, এই দুটো সমান কেন? এম বন্ধুবিন্দু বলে এটা সাধারণ বাহু, আর ও এ আর ও বি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, দুটো সমান, মানে ব্যাসার্ধ তো ও এ ব্যাসার্ধ, ও বি ও ব্যাসার্ধ, তাহলে দুটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল। যখনই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাহলে ও এম এ কোণ আমি লিখতে পারছি কি, কোণ ও এম এ সমান কোণ ও এম বি। তো এখানে যে ছবি যেটা আছে যে ও এম এ আর ও এম বি এই দুটা ত্রিভুজ, এই দুটা কোণ সমান, কিন্তু এই দুটো কোণের যোগফল কত? ও ও এম ও এম এ প্লাস ও এম বি, এই দুটা যোগ করলে কত হয়? যোগ করলে হয় কত? 180 ডিগ্রি, বা দুই সমকোণ হয়, দুই সমকোণ হয়। কারণ এইখানে এক রৈখিক যুগল কোণ, এই যে এই দুটো কোণ, এই কোণ দুটা রৈখিক যুগল কোণ, এই কোণ আর এই কোণ একই রেখার উপর আছে, সেজন্য দুটো কোণ, এই দুটো কোণ যোগ করলে কত হয়? দুই সমকোণ হয়। তো যেহেতু দুইটা সমান, তাহলে কোণ ও এম এ প্লাস কোণ ও এম এ, মানে একই বসিয়ে দিলাম, সমান কত হলো? দুই সমকোণ এটা, তাহলে টু অ্যাঙ্গেল ও এম এ ইকুয়াল টু কত? দুই সমকোণ। হ্যাঁ তাহলে কোণ ও এম এ ইকুয়াল টু কত? এক সমকোণ। যখন এটা এক সমকোণ হয়ে যাচ্ছে অর্থাৎ আমি লিখতে পারবো কি ও এম, হ্যাঁ ও এম টা কার উপর লম্ব? আমি লিখবো ও এম টা এখানে কার উপর লম্ব, এখানে লিখতে পারবো ও এর উপর লম্ব, ও এর লম্ব। হ্যাঁ ও এম টা ও এর উপর লম্ব বা এর উপর লম্ব, ও এম এখানে ছবিটা কোথায়? ও এম ও এম টা এইটা এ এম এর উপর লম্ব, সরি ও এ না, ও এম টা এ এম এর উপর লম্ব, এম সরি এ এম এর উপর লম্ব। আর এম মানে হচ্ছে তোমার, এম মানে কি? এম মানে হচ্ছে তোমার এবি রেখা, তাহলে ও এম টা কার উপর লম্ব? এবি রেখার উপর লম্ব। এই এই হচ্ছে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এইটুকু, এই হচ্ছে প্রথম প্রমাণটা। গেল কারো কোনো সমস্যা আছে এইটুকুর ভিতর দিয়ে যেটা বললাম? কারো যদি কোনো সমস্যা থাকে আমি না এইটু ছিল, সমস্যা থাকলে বলতে পারো আমাকে, ঠিক আছে? একটু তুলে নেই আচ্ছা আচ্ছা তুলে নেই এটুকু। এই হচ্ছে প্রমাণ। আমি কিন্তু এই প্রমাণের এটা পুরোটা লিখিনি, মানে এইটা যে সর্বসম কেন তার আগে যে তিনটা লাইন লিখতে হবে লিখিনি, কিন্তু যে তিন বাহু সমান সেটা লিখিনি, তুমি মুখে বলেছি ওটা, ঠিক আছে? তো ওটা তুমি বই দেখলে, বইতে লেখা আছে, তুমি দেখতে পারবে, কথা ঠিক আছে? তো স্যার ক্যামেরাটা একটু জুম আউট করেন স্যার, গোলটা বলে দেন না স্যার, বুঝি নাই কোনটা স্যার। রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ, আচ্ছা ঠিক আছে। রৈখিক যুগল কোণ হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, এই যে একটা রেখা আছে, একটা রেখা দিলাম, হ্যাঁ এই রেখা, সেটা হচ্ছে যখনই এই এক বিন্দু আমি এরকম, এখানে দুইটা কোণ আছে না, এই কোণ আর এই কোণটা আছে না, এই দুটো কোণকে রৈখিক যুগল কোণ বলে, কারণ এই দুইটা কোণের যে বহিঃস্থ বাহুদ্বয়, বহিঃস্থ বাহুদ্বয় একই রেখার উপর আছে, তাই না? এই দুটো কোণ, দুটো সন্নিহিত কোণ, এখানে এই সন্নিহিত কোণে বহিঃস্থ বাহুদ্বয় দেখো একবার বাইরে একই রেখার উপর আছে। আচ্ছা ঠিক আছে এই তো, হ্যাঁ বলো এবার। আর কোনো সমস্যা স্যার? তাহলে কি রৈখিক, স্যার তাহলে কি রৈখিক যুগল কোণের সম্পূরক কি, সম্পূরক কোণ কি একই? না সম্পূরক কোণ হওয়ার জন্য দুটো কোণ দুইখানে হতে পারে, যেমন এখানে একটা কোণ আছে, এই কোণটার মান মনে করো 130 ডিগ্রি, এই কোণটার মান 130 ডিগ্রি, আর এখানে একটা কোণ আছে সেই কোণটার মান মনে করো এটা 50 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। এইটা 80 ডিগ্রি, তাহলে এই এর সম্পূরক কোণ এটা, এর সম্পূরক কোণ এটা, তার মানে এই দুটো আবার রৈখিক যুগল কোণ না। রৈখিক যুগল হওয়ার জন্য কি হওয়া লাগে? দেখো এখানে সন্নিহিত কোণ লাগে, এখানে সন্নিহিত কোণ আছে, সন্নিহিত কোণের এই দূরে যে সন্নিহিত কোণ আছে, সন্নিহিত কোণ যে বাইরে যে দূরে বাহু, এই বাহু আর এই বাহু বহিস্থ বাহু একই রেখার উপর আছে। হ্যাঁ 95 ডবল থ্রি রিমন, হ্যাঁ রিম কি কি বলবে বলো একটু।
9533 আচ্ছা আচ্ছা এরপর এই গেল কমপ্লিট হলো তাহলে সম্পূরক কোণ এখানে তিনটা কোণ আছে দেখো এখানে এই দুটো কোণটা এই দুটো কোণ সন্নিহিত কোণ এই দুটো কোণ পরস্পরের সম্পূরক কোণ এই দুটো কোণ আবার রৈখিক যুগল কোণ এখানে তিনটা কথা কিন্তু আছে এমসিকিউ এর জন্য ভালো করে মনে রেখো ঠিক আছে এই দুটো এর সন্নিহিত কোণ এটা এর সন্নিহিত কোণ এটা আবার এর সম্পূরক কোণ এটা এর সম্পূরক কোণ এটা আবার পরস্পর মানে রৈখিক যুগল কোণ অর্থাৎ এই দুটো কোণের বহিঃস্থ বাহুদ্বয় সন্নিহিত কোণ যেমন এখানে দেখো সন্নিহিত কোণের ক্ষেত্রে এখানে একটা কোণ দিলাম এখানে একটা কোণ দিলাম এখানে এই মানে রশ্মি দিলাম এখানে যে দুটো কোণ এই দুটো কোণ কিন্তু একে অপরের সন্নিহিত কোণ এই দুটো কোণ এই যে কোণ এক্স আর কোণ ওয়াই এই দুটো কোণ হচ্ছে পরস্পরের সন্নিহিত কোণ বাট এই দুটো রৈখিক যুগল কোণ নয় এই দুটো কোণ সম্পূরক কোণ কিন্তু রৈখিক যুগল কোণ না কিন্তু এখানে রৈখিক যুগল কোণ যখন হচ্ছে তখন এখানে সন্নিহিত কোণ রয়েছে আর সম্পূরক কোণও আছে কথা ঠিক আছে খেয়াল করো এবার আমরা দ্বিতীয়টাতে যাচ্ছি ঠিক আছে আমরা এখন দ্বিতীয়টাতে যাচ্ছি সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে যে এটাতে যে লম্ব টানলে যে দুই ভাগ করে মানে এম আর এম এর সমান হয় আমি পরে পৃষ্ঠা নেক্সট পেজে যাচ্ছি এটা নেক্সট পেজে চলে যাই সেটা হচ্ছে আজ কত তারিখের জন্য আজকে হচ্ছে 25 তারিখ হ্যাঁ এখানে বৃত্ত এই দিলাম এখানে আমাদের এটা এ বি হচ্ছে তোমার জে কেন্দ্র হচ্ছে এখানে ও আর এখানে এ বি সি বৃত্ত এ বি হচ্ছে ব্যাস ভিন্ন জে ঠিক আছে আমি কি করলাম যে এখানে লম্ব টেনেছি এখানে লম্বটা এখানে টানো ছিল লম্ব টানো হচ্ছে এ এখানে ও এম লম্ব এ বি এটা হচ্ছে এটা দেওয়া আছে ঠিক আছে এটা দেওয়া আছে আমাকে দেখাতে হবে যেটা আমি দেখাতে হবে যেটা এখান থেকে সেটা হচ্ছে এম সমান এম বি এটা দেখাতে হবে এই দুটো সমান দেখাতে হবে কথা ঠিক আছে এর কি করে দেখাবো তার জন্য কি করব আমরা তেমন কিছু করব না এখানে এইটুকু আর এটা যুক্ত করে দিলাম এই দুটো যুক্ত করে দিলাম কি কি যুক্ত করলাম ও এ আর ও বি যুক্ত করলাম মানে ও এ আর ও বি এই দুটো যুক্ত করলাম এটা যোগ করলাম এই দুটো যোগ করেছি এর হয়েছে যোগ করা স্যার দুইটা ত্রিভুজকে সর্বসমান করতে পারলে এটা প্রমাণ হয়েছে হ্যাঁ ওইটা তোমার এইটা তো মানে খুব সহজ বিষয় তো জ্যামিতি তো সবচেয়ে আনন্দের এবং সহজের বিষয় এখানে দেখো দুইটা ত্রিভুজ দেখো একটা হচ্ছে ও ও এ এম একটা ত্রিভুজ আছে ও বি এম একটা ত্রিভুজ আছে এই যে দুটা ত্রিভুজ এই দুটা ত্রিভুজ কিন্তু দুইটাই কিন্তু সমমানের ত্রিভুজ এখানে দেখো দুইটাই কিন্তু সমকোণ যেহেতু দুইটা কোণ এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ এটা তাহলে এখানে আমি লিখে দিই সমকোণী ত্রিভুজ এত ও এত এ হ্যাঁ সমকোণী ত্রিভুজ দয় এই দুটা ত্রিভুজের ভিতর কি কি মিল আছে দেখো যখন সমকোণ ত্রিভুজ থাকে তখন তুমি কি করবে তোমার মাথার ভিতরে কোনটা কাজ করবে তোমার মাথার ভিতরে এইটা প্রথমে তুমি যেটা চিন্তা করবে সেটা হচ্ছে কি কাজ করবে এই কাজটা তুমি চিন্তা করবে যে অতিভুজ বাহু যেটা বক্তব্যটা এইটা মিল আছে কিনা আগে এটা টেস্ট করবা তারপরে অন্য কথা চিন্তা করবা তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এটা যেন কে কি লিখলো একটু দেখে নেই একটু লেখাটা স্যারের লেখা খালে হাতে এত সোজা কেমনে স্যারের কি সরা মানে কি লেখা কি লেখা সরল লেখা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 এটা প্র্যাকটিস করো বয়স এই আমার বয়স পর্যন্ত আসো হ্যাঁ প্র্যাকটিস করতে করতে হয়ে যায় হঠাৎ মাত্র হয় নাকি তুমি কখনো তো কোমরের ইসে দোকানে গিয়ে গিয়েছো যারা মাটির পাতিল তৈরি করে সেখানে গিয়েছো কখনো চোখে দেখেছো কখনো যারা মাটির পাতিল বানায় কেউ কি গিয়েছো এখানে যারা আছি আমরা কেউ কি গিয়েছো যাওনি এইগুলো যেতে হয় মাটির কাছে যেতে হয় যে দেখলে যে কেমন মানে একটা পাতিল কিভাবে বানাই কত প্র্যাকটিস করলে এটা বানানো যায় সেটা বুঝতে পারবে যে হঠাৎ মাত্র হয় না তুমি গেলে তোমাকে দিলে বসিয়ে দিলে তুমি পারবে না কিন্তু তুমি যখন দেখবে উফ এত সহজ বানানো কিন্তু যখন ওইখানে বসবে বসার সময় দেখবে যে তখন কি হয়ে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে মাটি এদিক ওদিক দৌড়াচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা প্র্যাকটিস সবকিছু প্র্যাকটিস মানে করতে করতে হয় তো দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে এখানে সমকোণী ত্রিভুজ কি কি মিলাচ্ছে প্রথমে দেখো অতিভুজের কথা চিন্তা করি দুইটা অতিভুজকে
এখানে প্রথমটা অতিভুজ ওয়ে আর এবি দুইটা সমান আছে, তার মানে এর অতিভুজ প্রথমটার অতিভুজকে অতিভুজ ওয়ে আর দ্বিতীয়টার অতিভুজ হচ্ছে অতিভুজ কে আছে ওবি, এই দুটো সমান। কারণ সমান কেন সমান, একই একই বৃত্তের ব্যাসার্ধ বলে, বৃত্তের ব্যাসার্ধ বলে সমান, মানে ওয়ে আর ওবি যে সমান তার কারণটা কি, একই বৃত্তের ব্যাসার্ধ। আরেকটা দেখো ওএম দুজনে সাধারণ, ওএম সাধারণ বাহু, ওএম সাধারণ বাহু, তাহলে আমরা ওই ত্রিভুজ দুটি কি লিখতে পারি, ত্রিভুজ দ্বয় ওএ ওএম সর্বসম ত্রিভুজ ওবিএম, এটা সর্বসম লিখতে পারি। কি কারণে, ওই যে অতিভুজ বাহু, অতিভুজ বাহু, অতিভুজ মানে ইংলিশে আমি এটাকে আচ্ছা অতিভুজ বাহু লিখে, অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে অনুসারে, ঠিক আছে। এই তো যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে তখন আমরা স্পষ্টত এম ফ্রম এম বি লিখতে পারছি। এই কমপ্লিট হয়ে গেল আমাদের প্রমাণ যেটা, সেটা কমপ্লিট। ওকে এই ঠিক আছে, আমার দায়িত্ব কিন্তু এই মুহূর্তে তোমার বোঝানো, তোমরা যে এত কষ্ট করে এখানে এই দুঃসময়ের ভিতরে যে যেখানে থাকো ভালো থাকো করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নেই তাদেরকে নিয়ে আসার চেষ্টা করো, ঘরে বসে অন্তত কাজের ভিতরে থাকলে সবার মন ভালো থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আরো দুইটা আছে, দুইটা তথ্য দিলাম, আরো দুটা তথ্য, আরো দুটা তথ্য কিরকম, যে একটা বৃত্ত আছে, বৃত্তের এমন ভাবে যে দুইটা জ্যা সমান হয়, দুইটা জ্যায়ের দৈর্ঘ্য মনে করি এ বি সি ডি, যদি এমন হয় মানে জ্যা এ বি আর জ্যা সি ডি যদি সমান হয়, এই দুটা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে এদের দূরত্ব, হ্যাঁ কেন্দ্র থেকে দূরত্ব সমান হবে, কেন্দ্র থেকে ওদের দূরত্ব সমান হবে। কি বললাম, দুইটা জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয়, যে দুটো জ্যা সমান হলে কেন্দ্র থেকে তাদের যে দূরত্ব, কেন্দ্র থেকে তাদের যে দূরত্ব, দূরত্ব মানে কিন্তু সবসময় লম্ব দূরত্ব, এটা মাথায় রাখবে, দূরত্ব বলতে গেলে লম্ব দূরত্ব, এই দূরত্ব দুটো এই লম্ব দূরত্ব। মনে করো এখানে নাম দিলাম এটা ই দিলাম, আর এখানে নাম দিলাম এটা কি দিলাম এফ দিলাম, মানে এখানে আসলে কি আছে, ও থেকে কেন্দ্র থেকে এ বি এর দূরত্ব কত, ও ই, আর ও থেকে সি ডি এর দূরত্ব কত, সেটা হচ্ছে তোমার ও এফ, এই দুটো সমান হবে, মানে এইটা সমান হলে এটা হবে, ঠিক উল্টো ভাবে, হ্যাঁ উল্টো ভাবে, উল্টো ভাবে হচ্ছে এটা হলে এটা হয়, আবার এটা হলে এটা হয়, অর্থাৎ দূরত্ব সমান হলে, মানে এই দুটো কথা একটু মাথায় রেখো, কেন্দ্র থেকে যদি দুটা জায়গায় দূরত্ব সমান হয় তাহলে জায়গা দ্বয় সমান হয়, আর জায়গা দ্বয় যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে ওদের দূরত্ব সমান হয়, একটা একটা। তাহলে প্রথমে কোনটা করব, প্রথমে আমি এটা থেকে এটা করবো, মানে আমি দুটো এইটা ধরে নেবো যে দুটো দেয়ার সমান, আমি এইটা সমান ধরে নিলাম, এইটা থেকে আমি এটা করব, কি করব আমি করব এটা থেকে এটা, প্রথমে এটা করব, পরে আবার উল্টোটা করব, এইটা থেকে এটা করব, ঠিক আছে। কি করে করব এখন, এটা এটা দেওয়া আছে, তো আরেকটা তথ্য এখানে বলা আছে, এটা তো দেওয়া আছে, এটা তো দেওয়া পার্ট, এটা দেওয়া পার্ট থেকে আরেকটা ছোট তথ্য দেওয়া আছে, আমার এখানে ছবি দেওয়া আছে যে ওই ওই লম্ব এবি, আরেকটা হচ্ছে ওএফ লম্ব সিডি। তো এই তথ্যের ভিত্তিতে, এই তথ্য ভিত্তিতে এখানে যে এই যে লম্ব কথা বললেই তো আমাদের মাথায় কি আসে, যখনই কেন্দ্র থেকে আমরা কি কি দেওয়া আছে, মানে কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব টানি, যখনই কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব টানবো তখন কি হবে, জ্যা কি হয়ে যায়, জ্যা কি হয়ে যায় বলতো, যে সমান হয়ে যায়, মানে দুই ভাগ সমান, মানে দুই ভাগ, দুই ভাগ হয়ে যায়, সমান দুই ভাগ হয়, মানে এই আর ই বি সমান, মানে আমি লিখতে পারি কি এই সমান কত লিখবো, এই সমান কত বি, এইটা সমান হয়ে যাবে, মানে যা সমদ্বিখণ্ডিত হয় একটু আগে যেটা করলাম, তাই না, যে যে লম্ব টানলে এখানে যেটা করলাম না, যে কেন্দ্র থেকে যদি লম্ব টানি তাহলে কি হয় এম আর বিএম সমান হয়, অর্থাৎ যা সমদ্বিখণ্ডিত হয়, এখানে ঠিক ওইরকম, যেহেতু এটা লম্ব টানা তার মানে এইটুকু আর এইটুকু কি হবে, এইটা আর এটা কি হবে, সমান হবে, এই দুটো এখানে। আবার দেখো যে দুইটা যদি সমান হয় তাহলে এটা কি হাফ এবি সমান হবে না, হাফ এবি হবে যাবে, কারণ দুইটা যদি সমান হলে এটা ঠিক একই ভাবে, এটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, সি এফ সমান এফ ডি সমান কত, হাফ, হাফ কত সি ডি, এটা লিখতে পারি। এখন যেহেতু এ বি আর সি ডি সমান, এই দুটা যদি সমান হয় তার মানে চারটা কি সবগুলো সমান হয়ে গেল, তার মানে কি হবে, এ কি কি সমান হয়ে গেল,
আমার এটা 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 সমান এটা এটা সমান সবগুলোই সমান এখানে, কারণ এবি আর সিডি সমান। ঠিক আছে, এরপরে আমরা কিছু একটা ছোট কাজ করি প্রমাণের সুবিধার্থে, সেটা কি করে এটা যুক্ত করলাম আর এটা যুক্ত করলাম। আর এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে আছে আছে ওএই, আর একটা হচ্ছে তোমার ডিওএফ। এই দুটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজে দেখো কি কি আছে দেখো। হ্যাঁ, আমি দুটা ত্রিভুজ তোমাকে এখানে নিচ্ছি, কি কি নিব দেখো। আমি নিচ্ছি যে একটা হচ্ছে নাম দিলাম কি ত্রিভুজ এ ই ও, আর একটা ত্রিভুজ দেবো হচ্ছে ত্রিভুজ ডি ও এফ। এই দুটো ত্রিভুজ নিলাম, এই দুটো ত্রিভুজ দুইটা কিন্তু সমকোণী ত্রিভুজ, খেয়াল করো দুইটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ বলে দুইটাই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দুইটাই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ কি অতিভুজ সমান আছে ও এ? হ্যাঁ, তাহলে অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে অতিভুজ বাহু যে অতিভুজ কোনটা কোনটা সমান, ও এ সমান অতিভুজ কোনটা সমান, অতিভুজ ওডি, এই দুটো সমান। আর কি আছে, এ সমান কত, এ সমান ডিএফ, এ সমান ডিএফ, এ সমান ডিএফ। কেন, এই যে ছবির দিকে তাকো, যে এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু সমান, কেন যেহেতু এইখান থেকে এবি সমান এই দুটো সমান বলে এই দেওয়া আছে এবি সমান সিডি, তার মানে এইটুকু এই সমান ডিএফ এর সমান হবে। ঠিক আছে, তো এই দুটো যখন সমান হয়ে গেল, তো বইতে স্পষ্ট লেখা আছে, আমি শুধু বোঝানোর কাজটা কমপ্লিট করছি এখানে। যখন এইটা হয়ে গেল তাহলে অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে আমি কি লিখবো, ত্রিভুজ দুটি কি লিখলাম, ত্রিভুজ এ ই ও আর এটা কোনটা ত্রিভুজ ডিওএফ, এই দুটো সর্বসম। হ্যাঁ, যখন সর্বসম হয়ে যাচ্ছে তখন আমি কি লিখবো, ও এ ইকুয়াল টু ও এফ, এটা তাহলে দুটো সমান প্রমাণ কমপ্লিট হয়ে গেল। যখন সর্বসম হয়ে গেল এই দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাচ্ছে তাহলে এইটুকু আর এইটুকু সমান হবে, কারণ এর তিন ভাবো সর্বসমান কি, এর তিনটা ভাবো তিনটা ভাবো সমান, অলরেডি দুই ভাবো এই ভাবো এই ভাবো সমান, এটা এটা সমান, তা বাকি যে দুটো বাহু থাকবে ওই দুটো বাহু সমান হবে। কি কথা বুঝে গেছি? এবার বিকল্প যেটা আছে, বিকল্প মানে হচ্ছে এই বিপরীতটা যেটা আছে, যদি আমার এটা দেওয়া থাকতো নিবেন অঙ্কটা, অবশ্যই হ্যাঁ অবশ্যই 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 এইটুকু। এরপর আমি উল্টো কাজটা করব, মানে বিপরীত কাজটা করব। বিপরীত কাজটা মানে যে ও এ সমান যদি ও এফ হয়, ও এ সমান যদি ও এফ হয় তাহলে আমরা এ বি আর সি সমান হবে, এই কাজটা কমপ্লিট করব। হ্যাঁ, এটুকু তোলা শেষ হয়েছে, ও শেষ হলে আমাকে জানাও। জি স্যার শেষ। আচ্ছা, এবার দেখো এখানে একটা ছবি আঁকছি একই জায়গায়, ও মনে করো এখানে ওটা এখানে দিলাম, এখানে হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। হ্যাঁ, তোমার এখানে দেওয়া আছে এখান থেকে এইটুকু দূরত্ব আর এখান থেকে এইটুকু দূরত্ব, এই দুটো দূরত্ব সমান। মানে এখানে কি দেওয়া আছে, আমার দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে এখানে কোনটা ওই আর ওই বেটা দেওয়া আছে, এবি আর সিডি সমান কিনা আমি জানি না, আমি দেখাবো এই দুটো, এই দুটো দূরত্ব সমান। কিন্তু যেহেতু এই দুটো লম্ব, যেহেতু এখানে এই দুটো লম্ব আমার লম্ব বলে কিন্তু এই কথাটা এমনি সত্য, মানে এই যে এই কথাটা এখানে লেখা আছে, এই যে কথাটা এখানে আছে লম্ব হওয়ার কারণে এগুলো সত্য, মানে আমরা লম্ব হওয়ার কারণে মানে ওই লম্ব এবি একই কথা আবার লিখে রাখি এখানে, এইটার কারণে আমি কি লিখতে পারছি যে এই সমান বি সমান কত হাফ এবি, আর ওয়েব লম্ব সিডি হওয়ার কারণে আমি লিখতে পারি কি সি এফ সমান সমান ডি এফ সমান কত হাফ সিডি, এটা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো, এরপরে এরপরে আমরা যখন এই দুটো ত্রিভুজ দুটো ত্রিভুজ বানাই, হ্যাঁ ত্রিভুজ বানাবো, মনে করে এখানে একটা ত্রিভুজ কোন দিকে বানাই, এই দিকে বানাই দিই, এখানে একটা দিলাম এখানে আর এখানে দিলাম। এখানে দেখো এই দুটো ত্রিভুজের এইখানে এই একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, এদিকে এখানে একটা ত্রিভুজ আছে, আর এখানে এখানে আরেকটা ত্রিভুজ আছে, এখানে এই পাশে আরেকটা ত্রিভুজ আছে, নামটা কি, একটা নাম হচ্ছে তোমার বি, এটা ও বিই একটা ত্রিভুজ আছে, ও বি একটা ত্রিভুজ আছে, আর একটা ত্রিভুজ আছে ও ও সি এফ, আর একটা ত্রিভুজ আছে। এই দুটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ,
এই দুটো ত্রিভুজের মধ্যে, এই দুটো ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। তাই সমকোণী ত্রিভুজে দেখো একই ও এ, আমি ও বি আর ও সি সমান, আর ও ই আর ও এফ সমান, তাহলে ত্রিভুজ দুটি কি সর্বসমান না? মানে অতিভুজ কি দেখো, অতিভুজ কোনটা কোনটা সমান? অতিভুজ ও বি ইকুয়াল টু অতিভুজ, অতিভুজ ও সি, ও সি আর কোনটা কোনটা আছে ঝাপসা কেন হয়, আরেকটা হচ্ছে ও ই সমান ও এফ, এটা দেওয়াই আছে, এটা দেওয়া, এটা দেওয়া, এটা দেওয়া আছে, আর এটা হচ্ছে ওই যে একই বৃত্তের ব্যাসার্ধ বলে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে যখনই হচ্ছে তখন ত্রিভুজ দুটি কি হচ্ছে, ত্রিভুজ ও বি ই এটা সর্বসম, ত্রিভুজ ও সি এফ, যখন ত্রিভুজ সর্বসম হচ্ছে তখন কি হচ্ছে, এখানে ছবি থেকে এটা দেখতে পারি এই দুটা ত্রিভুজের সর্বসম হয়, এটা এটা সর্বসম হয়, তাহলে বি ই এতটুকু আর এখানে সি এফ এটা সমান হবে, অর্থাৎ বি ই সমান সি এফ হয়ে গেল। আর বি এফ সি এফ, বি মানে হাফ এ বি, বি সমান হাফ এ বি, আর এটা সমান হাফ সি ডি, তাহলে এ বি সমান আমরা কি পেলাম, এ বি সমান সি ডি পেলাম। এই আমাদের প্রমাণ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা আজকে চারটা কথা আমরা শিখলাম, চারটা কথা শিখলাম, আজকে নতুন কিছু আর দেবো না, এই চারটা কথা এইটুকুই আমাদের আজকে, ঠিক আছে। কি চারটে কথা শিখলাম, যে আমি আবারও বলছি এতটুকু বাসায় ভালো করে দেখবো, বই করা আছে, হ্যাঁ এইটুকুই ভালো করবে, যে বৃত্তের কেন্দ্র মানে চারটা কথা, চারটা কথা আমরা প্রথমে কি কথা শিখেছি, যে কেন্দ্র থেকে শেষ, প্রথম দুইটা, প্রথম দুটো কি শিখেছিলাম, প্রথম দুটো শিখেছিলাম যে কেন্দ্র আর জ্যায়ের মধ্যবিন্দু যুক্ত করলে, হ্যাঁ ওই জ্যায় ওই রেখাংশ জ্যায়ের উপর লম্ব হয়, আর লম্ব টানলে জ্যা দুই ভাগ হয়ে যায়, জ্যা সমদ্বিগুণিত হয়। তিন নম্বর কথা কি কি শিখলাম, তিন নম্বর শিখছিলাম দুটো জ্যা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান। চার নম্বর কথা কি শিখলাম, যে চার নম্বর কথা শিখলাম হচ্ছে যে যদি দূরত্ব সমান হয়ে যায় তাহলে জ্যা দ্বয় সমান হবে, জ্যা সমান হলে দূরত্ব সমান হবে, আর দূরত্ব সমান হলে জ্যা দ্বয় সমান হয়ে যাবে, এই চারটা কথা শিখলাম। তাহলে আজকে আর কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলো, এইটুকুর ভিতর দিয়ে যা করলাম এইটুকুর ভিতর দিয়ে কারো কোনো যদি সমস্যা থাকে আমাকে একটু বলতে পারো। হ্যাঁ বলো কি সমস্যা আছে বলো তো। আচ্ছা এখানে আসে লিখছে, এখানে হচ্ছে যে ওই ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে তোমাদের এই পর্যন্ত যে শিক্ষা গ্রহণ করেছো তার উপরেই আর কি, তো আশা রাখছি এগুলো তোমাদের নিজেরা কমপ্লিট করতে পারবে, ক্লাস সিক্স পর্যন্ত যেটুকু আছে, সিক্স না এইট পর্যন্ত যে শিক্ষা সেটা পুনরাবৃত্তি হচ্ছে 6.1-2-3, হ্যাঁ ওইগুলো যে এইট পর্যন্ত যে শিখছে সেগুলো পুনরাবৃত্তি ওখানে, ঠিক আছে। সেভেন হচ্ছে সম্পাদ্য, আর এইট হচ্ছে আমরা যেটা করছি এখন, এটা এইটা প্রথমে এই দুইটা যেটা করলাম এই যেগুলো করলাম এটা হচ্ছে আবার এটা হচ্ছে এই কি বলে এটা এইট পর্যন্ত ছিল, এর পরে যেটা করব 8.2 এর যে উপপাদ্য যেগুলো করব ওইটাই হবে নবম অধ্যায়ে, মানে আমাদের ক্লাস 9 এ নতুন কিছু হবে, এই চারটা কিন্তু তোমাদের ক্লাস 8 এ ছিল, ঠিক আছে। তো আমাদের লাস্ট আর কয় মিনিট টাইম আছে, 1 মিনিট নাই স্যার, আমাদের সময় মিটিং শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ শেষ হয়ে যাবে, আমরা ওই সাথে সাথে শেষ করবো আমরা। তোমাদের কোনো কিছু যদি বলার থাকে, যে সমস্যা থাকে তো বলো, যে সমস্যার সমাধান কমপ্লিট করব। আচ্ছা এর সাথে একটা কাজ করবে, 6.3 17 এবং 23, আচ্ছা নেক্সট ক্লাসে আমরা ওইটা নিয়ে আলোচনা করবো। 6.3 এর কত বললে, 6.3 এর 17 এবং 23, ঠিক আছে আমরা পরে আলোচনা করবো, দেখে এটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো এটা, ঠিক আছে। দেখি এটা কি সমস্যা আর